বিয়ে করব, তাই বছরে 1 কোটি টাকা ইনকাম করা ছেলে চাই। আগে হ্যাঁ, ইন্ডিয়ার এক মেয়ে বিয়ে করার জন্য এমনই শর্ত রেখেছে অনলাইনে, কোনো ছেলে যদি বছরে 1 কোটি টাকা ইনকাম করে একমাত্র তখনই তাকে বিয়ে করবে ওই মেয়ে। অথচ মেয়েটার গোটা পরিবারের মাসিক আয় 35,000 টাকা। আপাতত বিয়ে করার এই অদ্ভুত শর্ত নিয়ে সরগরম সারা ইন্ডিয়া। তবে মেয়েটির শর্তের লিস্ট এখানেই শেষ নয়। মেয়েটির লিস্ট অনুযায়ী ছেলেকে হতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা ডাক্তার। ছেলের নিজস্ব বাড়ি থাকতে হবে, সেই বাড়ি বিদেশে হলে সব থেকে ভালো হয়, আর ইউরোপ বা ইটালিতে যদি বাড়ি থাকে তাহলে সেই পাত্র অগ্রাধিকার পাবে। এই ভারতীয় মেয়েটির অদ্ভুত বিয়ের বিজ্ঞাপন দেখে তাজ্জব সারা দেশ। কারণ এটাও কি এক ধরনের পণ প্রথা নয়? মেয়েটির বয়স আপাতত 37 বছর, তবে আমরা মেয়েটির রেপুটেশনের কথা মাথায় রেখে ওর নাম এবং পরিচয় গোপন রাখলাম। কিন্তু এবার যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বিতর্ক হচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। নেটিজেনদের মধ্যে থেকে একজন লিখেছেন, যে ছেলে বছরে 1 কোটি টাকা ইনকাম করে সে কেন মাসে 35,000 টাকা ইনকাম করা মেয়ের সঙ্গে বিয়ে করতে যাবে? এইটা একটা ভাববার মতো বিষয় হলেও এই নিয়ে আমরা কিছু মন্তব্য করছি না। কিন্তু ভারতবর্ষের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ভারতে মাত্র 1,70,000 মানুষই বছরে 1 কোটি টাকার উপর আয় করেন, যা মোট জনসংখ্যার 0.01%ও নয়। এবার সেখানে দাঁড়িয়ে একটা সাধারণ পরিবারের মেয়ে হয়ে এমন উচ্চাকাঙ্ক্ষা রাখাটা একটু অবাস্তবই বটে। তবে আর এক নেটিজেনের মতে এই ঘটনা নাকি নতুন নয়। অনেক বিয়ের ওয়েবসাইটেই নাকি মেয়ের বাবা এমন হাই ইনকাম করা পাত্র চেয়ে থাকেন, অথচ নিজেরা পরিবার হিসেবে খুবই সাধারণ। এই বিজ্ঞাপনই উস্কে দিয়েছে আরও একটা বিতর্ক, আর সেটা হলো ডিভোর্সের পর খোরপোশ দাবি করার বিতর্ক। অনেক নেটাগরিকদের মতে এই মেয়েটির আসল প্ল্যান হলো বড়লোক ছেলেকে বিয়ে করে কিছুদিন বাদে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে ডিভোর্স দিতে বাধ্য করা, যাতে খোরপোশ বাবদ মোটা টাকা আয় করা সম্ভব হয়। এমনকি মহিলারাও কিন্তু এই অদ্ভুত বিজ্ঞাপনটিকে একদমই ভালো চোখে দেখেননি। অনেক মহিলাই কমেন্টে বলেছেন, মেয়েদের উচিত নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়ানো, বরের টাকায় ফুর্তি করাটা কোনো মেয়ের জীবনের লক্ষ্য হতে পারে না। বছরে 1 কোটি টাকা ইনকাম করা ছেলের সঙ্গে বিয়ে করতে হলে নিজেকেও আগে সেই ছেলেটা যোগ্য করে তুলতে হবে, নয়তো সারা জীবন টাকার চাপেই মুখ বুজে থাকতে হবে। তবে একদল যেমন এই অদ্ভুত বিজ্ঞাপনের বিরুদ্ধে গলা চড়িয়েছেন, অন্য আরেক দল এই বিজ্ঞাপনটিকে সঠিক বলে দাবি করে মেয়েটির পাশে দাঁড়িয়েছেন। ওদের মতে মেয়েটির সৎসাহস আছে, তাই বুক ঠুকে নিজের চাহিদার কথা সবার সামনে বলতে পেরেছে। মুখে এক মনে আর এক, এমনটা করেনি। নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার রয়েছে পছন্দের মানুষকে বেছে নেওয়ার। মেয়েটি যদি জীবনে সুখী হতে চায় তাহলে লোকের সমস্যাটা কোথায়? আপাতত এই আশ্চর্য বিয়ের বিজ্ঞাপন নিয়ে এক্স হ্যান্ডেলে তর্ক বিতর্ক চলছেই। কেউ মেয়েটিকে গোল্ড ডিগার বলছে, কেউ বা মেয়েটিকে সৎসাহস রাখার স্পষ্ট বক্তা হিসেবে চিহ্নিত করছে। কিন্তু আমাদের মনে হয় কখনো কখনো নিজের সামর্থ্য বুঝে, নিজের সাধ্য বুঝে তবেই স্বপ্ন দেখা ভালো। জানি প্রত্যেকের ইচ্ছে থাকে সুখী হওয়ার, ভালো থাকার, ভালো জায়গায় ঘোরার, দামি পোশাক পরার। তবে খেয়াল রাখবেন, এগুলোর জন্য যেন কখনোই আপনাকে পরের উপর নির্ভর করতে না হয়। 1 কোটি টাকা ইনকাম করা ছেলে পাওয়া মুখের কথা নয়, তাহলে কি যারা বছরে 3-4 লাখ বা 5-7 লাখ টাকা আয় করছে তারা বিয়ে করার যোগ্য নয়? কোনটা ইচ্ছে আর কোনটা লোভ সেটা বয়স থাকতে বুঝতে শেখা উচিত। ছেলে মেয়ে নির্বিশেষে যারা সৎপথে থেকে মাসে 2,000 টাকা উপার্জন করছে তাদের প্রত্যেককে সম্মান করে গোটা আলটিমেট মোটিভেশন টিম। আপনাদের সকলের লড়াই যেন একদিন সাফল্যের স্বাদ পায়, সেই কামনাই করি আমরা। চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিমেট মোটিভেশন। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।